সমাজ বদলে দেয়া জীবনধর্মী চলচ্চিত্র নির্মাণের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন এমন চলচ্চিত্র নির্মাণ করতে হবে যা সমাজ থেকে অন্যায় অপরাধ কমাতে পারে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দু প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধের আগে পরের চলচ্চিত্রগুলোর ডিজিটাল সংস্করণ তৈরির তাগিদ দেন প্রধানমন্ত্রী বলেন সারাদিন কথা বলার পরও অনেকে বাক স্বাধীনতা নেই বলে সরকারের অযথা সমালোচনা করেন নীলাদ্রি শেখর চলচ্চিত্র পুরস্কারের আটচল্লিশতম আসরে বাংলাদেশের চলচ্চিত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ স্বরূপ জহুর ও ইলিয়াস কাঞ্জনকে আজীবন সম্মাননায় ভূষিত করা হয় শিল্পী কলাকুশলী নির্মাতা দর্শকদের এ মিলন মেলায় শ্রেষ্ঠ চলচ্চিত্র শ্রেষ্ঠ অভিনেতা অভিনেত্রী সুরকার গীতিকাসহ বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলচ্চিত্র উন্নয়ন ও সমৃদ্ধিতে সরকারের অবদান তুলে ধরে প্রধানমন্ত্রী জীবন ঘনিষ্ঠ ও বাস্তবধর্মী এবং চলচ্চিত্র নির্মাণের তাগিদ দেন জীবনধর্মী শিল্পগুলি যখন হয় সিনেমাগুলি হয় সেগুলি কিন্তু মানুষকে বেশি আকর্ষণ করে কারণ মানুষ তার জীবনের প্রতিচ্ছবিটা সেখান থেকে পায় আবার একটা সিনেমা পারে একটা মানুষের জীবনটা পাল্টে দিতে বা একটা সমাজের জীবনটা পাল্টে দিতে সিনেমা নাটক সব ক্ষেত্রেই কিন্তু এর একটা অবদান থাকে এবং মানুষের মানে চিন্তা চেতনা আর উৎকর্ষতা ঘটাতে পারে কাজ অন্যায় অপরাধ থেকে দূরে রাখতে পারে সমাজের জন্য কোনটা ভালো সেটা বিবেচনায় আনা যে যখনই যে চলচ্চিত্র নির্মাণ করবেন সেই বিষয়টা দেখা দরকার আর কিছু তো সিনেমা এমনই দরকার যে বাবা মা ভাই বোন সবাই মিলে যেন দেখতে পারে বিশেষ করে মুক্তিযুদ্ধ চলাকালীন সময় পরবর্তী যে সিনেমাগুলি হয়েছিল সেটা আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরে সেগুলি আমি মনে করি যে এর ডিজিটাল ভার্সন করে ফেলা উচিত গণমাধ্যমে স্বাধীনতা নিশ্চিত করা হলেও কথা বলার স্বাধীনতা নেই বলে যারা বিতর্ক সৃষ্টি করে তাদের সমালোচনা করেন প্রধানমন্ত্রী সহায় এত টেলিভিশন খুলে দিচ্ছি তো সারাদিন তো অনেকে কথা বলে তো অনেক কথা বলার পরে কেউ কেউ বলবে আমরা কথা বলতে পারি না অথচ বাংলাদেশে এখন দুই হাজার চারশো পঞ্চান্নটি পত্রিকা একশো সত্তরটি অনলাইন সংবাদ পোর্টাল চোদ্দোটি আইপি টিভি অনুমোদন দেওয়া হয়েছে সেখানে সবাই তো মন ভরে কথা বলছে তারপরে কথা বলতে পারলো নাটা কোথায় কে মুখটা বন্ধ করে ধরলো আমি তা জানি না আমি দেখলাম ঘন্টার পর ঘন্টা অনেক কিছু বললো সরকারকে নানা রকম সমালোচনা করলো করে সব কথা শেষ কথা আমরা কথা বলতে পারি না অনেক ঝড় ঝঞ্ঝা অনেক কিছু পার হয়ে আমাদের চলতে হচ্ছে যত বাধাই আসুক অতিক্রম করবার শক্তি বাঙালি রাখে চলচ্চিত্র নির্মাণে অনুদানের অর্থ বাড়ানোর আশ্বাস দেন প্রধানমন্ত্রী চলচ্চিত্র শিল্পীদের কল্যাণ ট্রাস্টে বিত্তশালীদের পাশাপাশি শিল্পীদেরও এগিয়ে আসতে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নীলাদ্রি শেখর চ্যানেল আই ঢাকা